একটি নদী একটি ভাবনা নৌকা বাইচের চেলা পাবনা নৌকা বাইচের আনন্দ মাতিয়া আবার এসে গেলে হচ্ছেন রানের সাথিয়া সাথিয়া উপজেলা এবং আশপাশে বিভিন্ন উপজেলা পাটনা জেলা পাশে সিরাজগঞ্জ এবং সেই সাথে আরো অনেক জেলা থেকে কিন্তু অসংখ্য নৌকা বাইচ প্রেমী দর্শকেরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই মেলাতে আনন্দে উপভোগ করার জন্য হাজার হাজার লাখ লাখ দর্শক উপভোগ করছেন সাথিয়া পৌরসভার অনবদ্য আয়োজন প্রতিনিধিত্বকারী নৌকাটি ফিরোজ মাহমুদ জানের নেতৃত্বে এবং আরো একটা হয়ে গেল রিক্টার স্কেলে এর মাত্রা বোধ হয় 4.65 এবং সরকারের গোষ্ঠী হাড্ডি লড়াই চম্পেশ লড়াই একেবারে আমরা দেখতে পাচ্ছি মিনারুল ইসলাম প্রতিযোগিতা সোলঙ্কি জনতা এক্সপ্রেস এবং ভুঁইখালি পদ্মা এক্সপ্রেস এর মধ্যে সোলঙ্কি জনতা এক্সপ্রেস দক্ষিণ প্রান্তে রয়েছে এবং ঘোষণা মঞ্চের নিচে যে সকল দর্শকরা অবস্থান করছেন আপনাদের বলছেন যে কোনো মুহূর্তে কিন্তু ঘোষণা মঞ্চ ভেঙে একটা দুর্ঘটনা ঘটতে পারে স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে Thank you.
আমাদের নৌকা বাই অবশ্যই আকর্ষণীয় হচ্ছে হবে। আচ্ছা সবার সঙ্গে তো আব্দুল্লাহ মামুন যেহেতু লিঙ্ক পদ্ধতিতে এই নৌকা বাই সবার সাথে সবাই একবার করে খেলবে, জয় পরাজয়ের কি আছে? নৌকা মেম্বারদের আপনারা মেম্বার নেন, আমাদের দুই দিনে খেলা শেষ করতে হবে, সবাইকে জানতে হবে। আপনারা মেম্বার নেন বেশ কয়েকটি নৌকাকে নিয়ে, বিশেষ করে পাঁচটি চ্যালেঞ্জার্স পায়রা সারুদা অনেকটা কভার করে ফেলেছেন, এখন দেখতে পাইনি উত্তর প্রান্তে তাদের থাকার কথা, কিন্তু দক্ষিণ প্রান্ত দিয়ে শারীর বিটা এক্সপ্রেস তারা ভিতর থেকে এগিয়ে আসছেন। বিজয় পতাকা, বিজয় পতাকা, বিজয় পতাকা নিতে হবে, পতাকা নিতে হবে। আমাদের এই কোনাবাড়িয়া প্রান্তে প্রথম বাড়ি থেকে যে লেজার লাইটটা নদীতে দেওয়া হচ্ছে সেটি যদি দেখা যাচ্ছে না, এই লাইটের এখানে রিশান আছে।